বন্ধুরা, এক বাস ড্রাইভার লোকজন সহ নদীর মধ্যে দিয়ে বাসটি চালাতে শুরু করেন। বাসটি নদীর মধ্যে অর্ধেক পর্যন্ত ডুবে যায় এবং বাকি অংশ উঁচুতে থাকে। এই বাসটি স্থল এবং জল দুই জায়গাতেই চালানো যায়, কারণ এই বাসে বোটের ইঞ্জিন লাগানো হয় যা ওই বাসকে পানির মধ্যে চলতে সাহায্য করে। এমন বাসে ওঠার ইচ্ছা সকলেরই থাকে। কে কে এমন বাসে উঠতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।